We want justice. Please stop killing innocent. Please do not play this kind of game with us. নিউইয়র্কে আবারও জড়ো হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিউইয়র্ক পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে সোচ্চার স্থানীয় কমিউনিটির মানুষ। তাদের একটাই চাওয়া, 19 বছর বয়সী নিরপরাধ বাংলাদেশি তরুণ উইন রোজারিও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। আর এই দাবিতে একাত্মতা প্রকাশে এক মঞ্চে সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি নেতা সহ সবাই। নিজের ঘরে মায়ের কোলে একটি 19 বছরের তরুণ তাজা প্রাণ যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, এবং সেইটার জন্য আমাদের যত দূর যেতে হয় মেয়র অফিস থেকে ধরে এবং যদি প্রেসিডেন্ট হাউস পর্যন্ত যেতে হয়, তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে চেষ্টা করব। সুষ্ঠু তদন্ত হয়ে যে যে পুলিশ অফিসার এই কাজটা করেছে তার বিচার হতে হবে, তাহলেই কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে একটা সাড়া জাগবে যে আমরা এইভাবে ইচ্ছা করলেই মানে গুলি করতে পারি না। কারণ আমার মনে হয় এটা একটা ডিসক্রিমিনেশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী দুই পুলিশ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার আহ্বান জানান। পুলিশের শরীরে থাকা ক্যামেরার ফুটেজ প্রকাশেরও দাবি তাদের। উইন রোজারিওর এই নির্মম হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। উই ওয়ান জাস্টিস। যখন আমরা আমাদের সন্তান হারাই বা সন্তানকে মেরে ফেলেছে, আমাদের সবাইকে আসতে হবে এবং ভবিষ্যতে এই বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা হাজার হাজার বাঙালি আমরা আসব। এদিকে সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচি বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়। ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন শিগগিরই তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিও নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দিন দিন ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। আজ গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের এই প্রতিবাদ সমাবেশে ঘোষণা করা হয়েছে ঈদের পর বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।